বিশ্বকে চমকে দিয়ে পাট থেকে নতুন এক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করল বাংলাদেশ যার নাম হোমিকর্সিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক হাসিনা খান রিয়াজুল ইসলাম এবং জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক আফতাব উদ্দিনের নেতৃত্বে একদল গবেষক পাটের জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা করতে গিয়ে এই নতুন অ্যান্টিবায়োটিকের আবিষ্কার করেন পাটের তন্তুর মধ্যে পাটের ডিএনএ ছাড়াও পঞ্চাশটিরও বেশি অণুজীবের অস্তিত্ব পান গবেষক দল যার মধ্যে স্ট্যাফাইলো কক্কাস হোমিনিস নামক ব্যাকটেরিয়ার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি শনাক্ত করতে সমর্থ হয় ব্যাকটেরিয়ার প্রজাতি ও পাটের বৈজ্ঞানিক নামের সাথে মিল রেখে নতুন এই অ্যান্টিবায়োটিকের নাম দেওয়া হয়েছে হোমিকর্সিন উনিশশো সাতাশি সালে লিপোপেপটাইডস আবিষ্কারের পর বিগত ৩৩ বছরে নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারে উল্লেখযোগ্য সাফল্য আসেনি সেখানে হোমিকর্সিন আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে গবেষকদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে ইতোমধ্যে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে সেখানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর এই নতুন অ্যান্টিবায়োটিক শুধু তাই নয় গবেষক দল এরই মধ্যে হোমিকর্সিনের পাঁচটি ভ্যারিয়েন্ট আবিষ্কারে সফল হয়েছে গত সাতাশে মে দুই হাজার একুশ বিশ্ববিখ্যাত সায়েন্টিফিক জার্নাল নেচারে এই গবেষণাপত্র প্রকাশিত হয় হোমিকর্সিন অ্যান্টিবায়োটিকের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে যেখানে লেখা থাকবে বাংলাদেশের নাম